বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা নিতে আসাদের বিশৃঙ্খলার অভিযোগ, লাইনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, টিকা পেতে কিছু দীর্ঘ লাইনে অপেক্ষা করে বিরক্ত অনেকেই, অনেকে আবার লাইনে না দাঁড়িয়েই প্রবেশ করছেন টিকা নিতে। এতে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা, অনলাইনে তথ্য আপডেট না হওয়া সহ নানা ভোগান্তির অভিযোগ করেন প্রবাসীরা। দায়িত্ব পালনে টিকা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা। অন্যদিকে ঢাকা মেডিকেলের পরিচালক জানান যে ঢাকায় কিছুটা কমেছে করোনা রোগীর চাপ, তবে খালি নেই আইসিইউ শয্যা। লাইনটা অফ হয়ে আছে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হলো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রেফারেন্স বা বিভিন্ন কথাবার্তা বলে 4-5 জন করে লোক এরকম ঢুকতেইছে, তো আমরা দাঁড়াই আছি। তো এখানে নিরাপত্তায় যারা আছে তারা শৃঙ্খলা ঠিকভাবে বজায় রাখছে না। আর একটা সুস্থ মানুষ যদি এখানে আসে আজকে ভ্যাকসিন দেওয়ার জন্য, সে নিজেই করোনা পজিটিভ হতে পারে। আর আনসার যারা আছে তাদের ব্যবহার ভালো না। দর্শক, ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক, সেখানকার করোনা পরিস্থিতি জানাবেন। বিপ্লব, কি পরিস্থিতি কোভিডের, সেই সাথে টিকাদান কর্মসূচির কথা জানাবেন আমাদের। হ্যাঁ রিদোনা, ময়মনসিংহে কিন্তু করোনা শনাক্ত কমলেও কিন্তু কমছে না মৃত্যুর সংখ্যা। গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ এবং আক্রান্ত হয়ে কিন্তু আরো 16 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছে 6 জন আর উপসর্গ নিয়ে মারা গেছে কিন্তু আরো 10 জন। আমি এ প্রসঙ্গে আমি করোনা ওয়ার্ডের যে ফোকাল পার্সন রয়েছে ডাক্তার মহিউদ্দিন খান, ওনার সাথে আমি জানবো যে করোনা শনাক্ত কমেছে এবং ভর্তির সংখ্যা কমেছে, কিন্তু মানে এত মৃত্যু কারণ কি জানাবেন? আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের হাসপাতালে জরুরি উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বেশি, পাশাপাশি আমাদের ময়মনসিংহ বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের আশেপাশে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখান থেকে আপনার জরুরি এবং ক্রিটিক্যাল সিভিয়ারলি ইল পেশেন্টগুলো আমাদের হসপিটালে ট্রান্সফার হয়ে আসে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রোগী যখন হসপিটালে ভর্তি হয় তখনই তাদের অবস্থা অনেক বেশি খারাপ থাকে এবং আমরা কোনো কিছু করার আগেই অনেক সময় রোগী মারা যায়, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে 60 বা 60-এর ঊর্ধ্ব বয়সের রোগীগুলো এখানে ভর্তি হচ্ছে এবং তাদের বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা পূর্ব থেকেই থাকে, যেমন হচ্ছে আপনার তাদের কিডনি সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, অথবা আপনার প্রেগনেন্ট মহিলা, তাদের ইমিউনিটি দুর্বল থাকে এবং তারা যদি কোভিডে আক্রান্ত হয় তাদের মৃত্যু ঝুঁকি বেশি থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে এই মুহূর্তে মৃত্যু আমাদের আজকে 6 জন কোভিড পজিটিভ রোগী মারা গিয়েছেন এবং আপনাদের এটা জেনে রাখা দরকার যে সাসপেক্টেড যে পেশেন্টগুলো আছে, সাসপেক্টেড পেশেন্টগুলো সবগুলো কিন্তু কোভিড পজিটিভ নয়, সেটাকে কোভিড ডেথ হিসেবে আমরা বলতে পারছি না। এতক্ষণ জানালেন যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন ডাক্তার মহিউদ্দিন খান। রেদোনা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের সর্বশেষ। বিপ্লব, আপনাকে ধন্যবাদ ময়মনসিংহ থেকে খবরাখবর জানাবার জন্য।